সম্প্রতি ঢাকার বঙ্গবাজার ও নিউ সুপারমার্কেটে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা। তাই ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীর মার্কেটগুলোতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ উপলক্ষে আজ সোমবার সকালে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ মার্কেট আরডিএতে অভিযানের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় মার্কেটের ভেতরে ঘুরে ঘুরে অগ্নিকাণ্ডের ঘটনায় করণীয় এবং সচেতনতা বৃদ্ধিতে হ্যান্ড মাইকিং এর মাধ্যমে জরুরি মুহূর্তের প্রয়োজনীয় তথ্য প্রচার করেন ফায়ার সার্ভিস ইত্যাদি ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে নিষেধ এবং কেমিক্যাল জাতীয় যেগুলো দ্রব্য আছে। সেই সাথে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা। অভিযান শেষে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে অগ্নি ঝুঁকির পরিমাণ অতিমাত্রায় বেড়ে গেছে। ইতিমধ্যে দেশের বড় বড় মার্কেটগুলোতে অগ্নিকাণ্ড শুধু বেশি লক্ষ্য করা যাইতেছে প্রবণতা, কারণ সেগুলো ঝুঁকিপূর্ণ। তাই দেশ ও জাতির স্বার্থে সাধারণ ব্যবসায়ী ভাইদের বাঁচানোর জন্য আমরা সতর্কতার জন্য সারা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সারা দেশব্যাপী এই প্রোগ্রামগুলো পালন করছে। আমরা অনেকগুলো গ্রোথ যেগুলো গ্রাম শুধু মার্কেটিং নয়, গ্রোথ সেন্টারগুলো যে আছে সেখানে অগ্নি নির্বাপনের জন্য আমরা প্রচার প্রসারণা চালাইতেছি। সেখানে মার্কেট কমিটি, বাজার হাট বাজার যে কমিটি আছে, তাদের সিকিউরিটি যারা আছে তারা যেন সক্রিয় থাকে, আমাদের নাম্বার জানে, পানির ব্যবস্থা করে রাখে, তাহলে আমরা স্বল্প সময়ের ভিতরে আগুনটা নির্বাপন করতে পারবো। তা আমরা রাজশাহী মহানগরীতে মূলত চারটে মার্কেটই আমার বড় লক্ষ্য করি, সেটা হলো আরডিএ মার্কেট, সমবায় মার্কেট, নিউ মার্কেট এবং হরগ্রাম বাজার যে মার্কেটটা আছে। এখন এই মার্কেটগুলোতে সাধারণত দু একটা ফায়ার এক্সটিংগুইশার ছাড়া স্থায়ী অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থাপত্র নেই, তাদের প্রশিক্ষণও তেমন নেই। আমরা বারবার তাদের কাছে গেছি, আলোচনা করছি যে এটা ঝুঁকিপূর্ণ, আপনারা মার্কেটের একটা সেফটি প্ল্যান তৈরি করেন, অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখেন এবং পানি যাতে আমরা পর্যাপ্ত পাই এটার ব্যবস্থা করেন। আমরা বারবার বলে আসতেছি কিন্তু বাস্তবায়ন হয়নি। তবে আমরা ফায়ার সার্ভিস থেকে যেহেতু এই মার্কেটগুলো কাছে, তা আমাদের রেসপন্স সময় খুবই অল্প লাগবে, এক থেকে দু মিনিট, আর বেশি নয়। যদি মার্কেটের সিকিউরিটি গার্ডগুলো কর্তৃপক্ষ যদি সক্রিয় থাকে এবং সাথে সাথে যদি আমরা সংবাদ পাই আগুনটা বড় হওয়ার আগেই, তাহলে আমরা দ্রুত এটা নির্বাপন করতে পারবো। আর যখনই এটা মনে করেন বড় হয়ে যাবে তখন এটা নির্বাপন করা কষ্টসাধ্য। নগরীর আরডিএ সহ অন্যান্য মার্কেটগুলোতেও এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আরো জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। মাসুমা ইসলাম, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী।